সংখ্যালঘু সুরক্ষা আইন তৈরির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। বিচারপতিদের 42তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানকালে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে ন্যায় বিচার প্রাপ্তির সংস্কৃতিতে ফিরেছে বাংলাদেশ। সম্প্রতি কুমিল্লার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে জাতীয় সংসদে সংখ্যালঘু সুরক্ষা আইন পাশের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এমন বাস্তবতায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী বিচারপতিদের 42তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লা ও অন্যান্য জায়গায় যে ঘটনা ঘটেছে তা দেশকে অস্থিতিশীল করতে করা হয়েছে, এর সাথে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাওয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। এই ঘটনাটা একটা ডেলিবারেট দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য করা হয়েছে এবং জনগণ এটার সাথে তাল মেলায় নাই। তো সেই ক্ষেত্রে দুটোকে এক না করে এরকম দুর্বৃত্তরা যেন এরকম না করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা সরকার সেই ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি যে সেইটা নিয়ে আমি তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ব্যক্তি স্বার্থে কেউ অন্যায় করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসামি ধৃত হয়েছে, তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার পরে যখন আদালতে আসবে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলা বিচারিক কার্যক্রম করে এটা যারা এইসব করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ব্যক্তি স্বার্থে অন্যায় করলেও সেটা অন্যায় এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল এইসব না, যারা অপরাধ করবে তাদের বিচার। বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে বিচার প্রাপ্তির সংস্কৃতিতে এসেছে এমন দাবি আইনমন্ত্রী আনিসুল হকের সর্বোচ্চ পর্যায়ে। হেদায়তুল্লাহ, সীমান্ত, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।